নবী হযরত মুসা দাওয়াত দিতেছেন, যত নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সব নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, সব নবী ইসলাম ধর্মে দাওয়াত দিয়েছেন, সব নবী ইসলাম ধর্মে দাওয়াত দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী পর্যন্ত সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিছে। আমরা অনেক সময় কয় অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিছে, এটা ভুয়া কথা। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। পরবর্তী নবী বিদায়ের পরে উম্মতেরা বিদ্রোহী হইয়া মন গড়া ধর্মের আবির্ভাব করছে, মন গড়া ধর্মের আবির্ভাব করছে। আর সব নবীরাই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, মাসালাগত পার্থক্য ছিল কিন্তু মোটে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আমার প্রাণের বাবা দিনারে ও দুস্থ বুজুর্গরাম, খেয়াল করেন ভালো করিয়াম, মুসা নবী ওই যুগে একজন বড় ধনী ছিল, নাম ছিল কারুন। নাম ছিল কি? যারা ধনী আছো ভালো করে শুনে নাও রে, ওই কারুন বড় ধনী ছিল রে। মুসা নবী কারুনের দরবারে গিয়েছিল কালেমার দাওয়াত নিয়ে। কারুন বলে, আরে মুসা, আমি কালেমা পড়িয়া মুসলমান হতে পারি, আমার স্বর্ণ লাগবে, তোমার প্রভু নাকি বড় ধনী, তোমার প্রভুরে বলো আমার স্বর্ণ দেওয়ার জন্য, যদি স্বর্ণ দে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব রি। নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী খুশি হয়েছে যে একটা ধনী যদি মুসলমান হয়ে যায় তাহলে আরেকটু শক্তি বাড়বে। তোর বাহারে যায় বলে, ও আল্লাহ, ও মালিক, কারণের দরবারে গিয়েছিলাম কালেমার দাওয়াত নিয়ে, কারণ বলে স্বর্ণ দিলে নাকি কালেমা পরে মুসলমান হবে, ও মালিক স্বর্ণ কোথায় পাবো গো? আল্লাহ বলেন, মুসারে, তুমি যেইখানে খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছো বিপরীত দেখো একটা তেলা মার্কা গাছ আছে, পিছলা গাছ, বে গাছের আগায় ওঠা যায় না, পিছলা পরে যায় মানুষ, এমন একটা ঘাস আছে, ওই গাছের পাতা পারিয়া রস নিয়া যদি পাথরের মধ্যে মারো 1 নম্বর স্বর্ণ হয়ে যাবে, পাতার রস দিলে স্বর্ণ হয়ে যাব। মুসা নবী দৌড়াইয়া ওই গাছের কাছে গিয়েছেন, বাবা অনেক উঁচু গাছ, উঠো যায় না, হাতের লাগালো পাওয়া যায় না। মুসা নবী বলে, বাড়ি যেতে হবে, উঁচু কিছু আনতে হবে, তা দিয়া পাতা আমার পারতে হবে। হাঁটতেছে, আল্লাহ কয়, মুসা হাতে কি? মুসা নবী কয়, লাঠি। কত লম্বা লাঠি জানেননি বাবা? মুসা নবীর লাঠিটা 80 হাত লম্বা ছিল রে। কয় হাত লম্বা? 80 হাত লম্বা লাঠি ছিল বাবা। আল্লাহ বলেন, মুসা, তোমার লাঠি দিয়া পাতা পারো রে। মুসা নবী বাবা লাঠি দিয়া পাতা পারছে, মনে মনে কয় ফেরাউনের কাছে যেয়ে যদি রস দিই, ওই কারণের কাছে যেয়ে যদি রস দিই, স্বর্ণ যদি না হয় লজ্জায় পড়ে যাব, আগে চেক করতে হবে। রস নিয়ে পাথরের মধ্যে দিয়েছি বাবা, 1 নম্বর স্বর্ণ হয়ে গেছি। মুসা নবী পাতা পারিয়া রস লইয়া বোতল জাগ করিয়া পকেটে লইয়া কারণের বাড়িতে গেছি। কয়, কারণ, তুমি বলছিলা স্বর্ণ দিলে কালেমা পরে তুমি মুসলমান হয়ে যাবে রে, এবার স্বর্ণ কত লাগবে? পাথর দিতেছি, মুসা নবী রস দিচ্ছে আর স্বর্ণ হচ্ছে। হোমিওপ্যাথিক ওষুধ দেখছেন নি? ফুটা মারে আর ওষুধ দেয়, কথা হয় না, জোরে বলে না, 1 ফুটায় কত ভাওয়া। মুসা নবী রস দিতেছে বাবা, আর পাথর সাথে সাথে স্বর্ণ হইতেছি, অনেক স্বর্ণ দিয়েছে বাবা। এবার কারণ মুসা নবীকে বলে, ও মুসা, তুমি রস পাইলা কই, কোত্থেকে আনছো, কি রসে? মুসা নবী নবী মিথ্যা বলবে না, কয় ওই হলো তুর পাহাড়ের বিপরীত তেলামার্কা গাছের পাতা, ওই জন্য এটার রস দিয়ে আমি স্বর্ণ বানাইছি। আরে কারণ, তুমি বলেছিলাম স্বর্ণ পেলে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবি রে, আমি তো স্বর্ণ দিয়েছি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কারণ বলে, এরে মুসা, এটা তোমার ক্ষুধার কোনো ক্ষমতা নাই, এটা আমার দেশের গাছের পাতার ক্ষমতা, তোমার ক্ষুধার ক্ষমতায় যদি বানাইতা কালেমা পড়তাম, এটা আমার দেশের গাছ, এটা আমার দেশের গাছের ক্ষমতা। আরে মুসা, তোমারও ক্ষমতা না, তোমার ক্ষুধারও ক্ষমতা না, আমার দেশের গাছের ক্ষমতায় রস হয়েছে, আমি কালেমা পড়ব না রে। ওই কারণ যাইয়া ওই গাছের পাতা সব সিরিয়া বাবা রস বানায় বোতল জাত করে ঘরে রেখে দিল। আর মুসা নবী স্বর্ণতে দিয়েছিল, স্বর্ণ পরে বাবা অহংকারী শুরু করলো, স্বর্ণ পরে পরে ঘোরাঘুরি শুরু করলো। আল্লাহ বলেন, এ জমিন পাটল দাও, কারণের সম্পদ, কারণের অনুসারী, কারণের স্বর্ণ সহ মাটির নিচে দাবায় দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কারণে মাটির দিকে দাবা শুরু হয়ে গেল বাবা। কিতাবের মধ্যে লেখছে স্বর্ণ শুধু পিন্দা বাবা গুনার কাজ না, ধ্বংসের কারণ। পুরুষ স্বর্ণ পরা শুধু গুনার কাজ না, ধ্বংসের কারণ। কোনো পুরুষ যদি ধনের কারণে অহংকার করিয়া স্বর্ণ পরো রে, যেভাবে হোক স্বর্ণ যদি পরো, মনে করবা তোমার পতন হয়ে যাবে, ধনের ভাটি যাবে, ধন কমে যাবে বাবা। বাবা কিতাবের মধ্যে লেখছে স্বর্ণ পরা ধ্বংসের কারণ। পুরুষরা স্বর্ণ পরা কি? ধ্বংসের কারণ। পুরুষ হয়ে স্বর্ণ পরা যাবে, পরা যাবে, কারণ ধ্বংসই ছিল স্বর্ণ পরে। এতদিন ধ্বংস হয় নাই, স্বর্ণ যেই লাগাইছে আল্লাহ ধ্বংস করে দিছে। কতদিন মাটির নিচে যাবে? কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে, কারণ এমন আজাব আল্লাহ দিছে, এমন আজাব আল্লাহ দিছে। এইভাবে মুসা নবী এক পর্যায়ে সমাপ্তি যেতে যেতে নদীর পারে চলে গেছে। কোন পারে? নদীর পারে। আল্লাহকে আল্লাহ আমাকে তো শেষ করে ফেলবে, এখন তো রাস্তা নাই। আল্লাহকে তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। ধরে বলেন আল্লাহ সেখানে আসেনি। ওয়াহুয়া মা কুম আইনা মা কুন্তুম। আল্লাহকে তুমি যেখানে আমি আছি কি? ধরে বলে আমি যেখানে, আল্লাহ আছেন কি সেখানে। ফাঁকি দেওয়ার সুযোগ। আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি। সুবহানাল্লাহ বলে না? জোরে বলে। বাবাজি মুসা নবী নদীর পারে বাড়ি দিয়েছে, রাস্তা হয়ে গেছে। মুসা নবীর কাছে 12 গোত্রের মানুষ ছিল, এক গোত্রের সাথে আর এক গোত্রের মিল ছিল না। যেমন এখন গোত্রীয় মায়ের আসেনি, আসে না? খান বংশে, পাঠান বংশে মায়ের এক রাস্তা দিয়ে যায় না। 12 গোষ্ঠী কয় মুসা আমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর রাস্তা দিয়ে যাব না। 12 গোষ্ঠী 12টা রাস্তা রাখবে রে। কয়টা? আল্লাহকে মুসা নবী বলে, মালিক ও প্রভু রাস্তা কিভাবে বানাবো? আল্লাহ বলেন আরো 12টা বাড়ি দাও। 11টা বাড়ি দিলেন বাবা, 12টা রাস্তা হয়ে গেল। এক এক গোষ্ঠী এক এক রাস্তা দিয়ে ওপার চলে গেল। ওই পার যাইয়া তারা বলতেছে, ওই মুসা নবীর উম্মতেরা বলতেছে আমরা যে উম্মতে মোহাম্মদী আর অন্য নবীর উম্মতের পার্থক্য কত বেশি। এবার ভালো করে শুনে নেন, এটি আমার শেষ কথা বাবাজি। দুস্থ বুজুর্গরা রে, ওই পার তারা যায় বলে মুসা এখানে তো রৌদ্র লাগতেছে, বাড়ি ঘর নাই, কেমনে রৌদ্রের মধ্যে থাকবো? মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক ও মালিক আল্লাহ, আল্লাহ গো তারা রৌদ্রের মধ্যে কেমনে থাকবে? আল্লাহ গো মেঘমালা দিয়ে দিব, তাদের বৃষ্টিও পড়বে না, রৌদ্রও লাগবে না। এবার তারা ডেকে বলে, মুসারে তাকার জায়গা হইল, খাবার পাবো কি? খাবার কোত্থেকে পাবো? মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ খাওন তারা কোথার থেকে পাবে? আল্লাহ বলেন আসমান থেকে মান্না হালুয়া খাওয়াবো, বোনা গোস্ত তাদেরকে আমি খাওয়াবো। আল্লাহ খাবারের ব্যবস্থা করছি। তারা বলে খাওয়ানোর ব্যবস্থা হলো মুসা আমি তো জামা কাপড় আমরা আনি নাই, কাপড় চোপড় বাসায় রেখে আসছি, আমার কাপড় চোপড় চিরে গেলে আমি কাপড় পাবো কই? আল্লাহ বলেন, এ মুসা তোমার উম্মতকে জানে দাও তাদের কাপড় চোপড় জীবনও ছিঁড়বে না, জীবনও ময়লা হবে না। আরো জোরে বলে না? তারা কয় ঠিক আছে, আমাদের কাপড় পাইলাম, কাপড় চোপড় ছিঁড়ল না, জীবন ময়লা হলো না। ওগো মুসা আমাদের বিবির ঘরে দে বাচ্চা হবে, ওই বাচ্চার কাপড় কোথায় পাবো? আল্লাহ বলেন, মুসা তাদেরকে বলে দাও বাচ্চা যেমন পৃথিবীতে যাবে গায়ে জামা কাপড় নিয়ে যাবে। তারা বলে, মুসা বাচ্চা যখন বড় হবে রে জামা ছোটো হয়ে যাবে, তখন আমাদের বাচ্চার জামা কত কোথায় পাবো? কত বেজাল্লা উম্মত কয় বাচ্চা বড় হলে কাপড় ছোটো হবে, তখন কাপড় পাবো কই? আল্লাহ বলেন হ্যাঁ মূসা জানে দাও, বাচ্চা যেমন বড় হবে জামা তেমন বড় হবে। এরপরে বাবা এত কিছু দেওয়ার পরে মূসা নবী যখন তারারে বলল ফেরাউনের বিপক্ষে যুদ্ধ করতে হবে, তারা কয় মূসা তুমি আর তোমার খুদই জেহাদ করো, আমরা জেহাদে নাই। নাউজুবিল্লাহ বলেন না। এত কিছু দেওয়ার পরও এক কি কয় মান্না সালো আসমান থেকে ভুনা কুস্ত খাওয়াইছে, এরপর তুমি আর তোমার খুদই জেহাদ করো, আমরা জেহাদও নাই। 1500 বছর আগে উম্মতে মোহাম্মদী রসুল্লাহর উম্মত বিনা স্বার্থে, কোনো স্বার্থে না রসুল্লাহ জেহাদে চলো। বাবাও পাগল, ভাইও পাগল, সন্তান পাগল, ছেলে পাগল, বন্ধুরা পাগল। এক বন্ধু গেছে আর বন্ধু কয় আমার বন্ধুর সাথে আমারে নাও, জেহাদে শহীদ হওয়ার জন্য পাগল। নবীর নূরের চেহারা দেখে জীবন দিয়ে দিছে বিনা স্বার্থে। সুবহানাল্লাহ বলেন না। এটি পার্থক্য অন্যনম্য। অন্য নবীর উম্মত মতলব হাসিল করো, তারা নবীর সাথে থাকে নাই, কিন্তু আমরা উম্মতে মোহাম্মদী বিনা স্বার্থে নবীর সাথে, নবীর নূরের চেহারা দেখে তারা শাহাদা বরণ করছে। শহীদ না হইলেও জান্নাত পাইতো। শহীদ না হইলে কি যারা শহীদ হয়েছে না পাইবে না জান্নাত? ইবাদত করলে আল্লাহকে মানলে পাবে, কিন্তু তারা জেহাদে গিয়েছে নূরের নবী নূরের চেহারা দেখে। আরো জোরে বলে। এবার ফেরাউন আইছে নদীর পারে, আইসা থেকে বিশ্ব রোড, আইসা দেখে কি, কিন্তু ঘোড়ায় তো দেখে রোড নাই, তার ঘোড়ায় দেখে কি, সে দেখে রোড আছে, ঘোড়ায় দেখে রোড নাই। বাবা ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম বলতে পারে, উপর থেকে দেখতেছে নরম মাটি যেতে পারবে না, ঘোড়ারে পিটাইতেছে, ঘোড়া তো যায় না। আল্লাহ জিবরিলে কয় আমার ধরা বড় শক্ত ধরা, তাকে আমি এখন ধরব, ঘোড়া যদি না নামে তো তখন ধরতে পারবো না। এখন না বাবা কি ভেবে জিব্রিলকে আল্লাহ বলেন জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও। জিব্রিল একটা জান্নাত থেকে ঘুড়ি নিয়ে আল্লাহ বলেন ওই ঘোড়ার সামনে পানি দিয়া টুকটুক করে হাঁটিয়ে নিয়ে যাবা। জান্নাতি ঘুড়ি যখন পানির উপর টুকটুক করে হাঁটিয়ে চলে যায়, ফেরাউনের ঘোড়ায় কয় ঘুড়ি জাগা আমি পারতাম না। করে ঘোড়ায় কি কয় ঘুড়ি জাগা আমি পারতাম না, এমনি মারছে জাপ। আল্লাহ কয় মার জাতা, মারছে জাতা। এখন জাতা খেয়ে ফেরাউন কয় ইমান আনতেছি মূসা আর হারুনের আল্লাহর প্রতি। আল্লাহ জিবরিল কয় বালু বর মুখে, কি বর? বালু বর, আমার দিল বড় নরম, এ যদি আবার আমার ডাকে আমি মাফ করে দেব। বালু বরে এমনভাবে মুখ চাপা দিয়ে রাখবে দ্বিতীয়বার যেন আমাকে আর আল্লাহ বলে না ডাকতে পারে, তার ধ্বংস সেখানে। হাজিরিন, আমরা ফেরাউন মার্কা হব না মূসা মার্কা হব? বলেন ইমানদার হব না বেঈমান হব? রাসূলুল্লাহ বলেছেন একদল মানুষ কথা বলবে নবী রসুলের মতন, কাজ করবে ফেরাউনের মতন। আমাদের সমাজে আছে না বক্তব্য, দেশ সময় খুব বালা কথা কয় আর আকাম কুকাম তার দ্বারাও হয়, কথা হয় না। এমন যেন না হয় বাহিরে ভিতরে কমলা মার্কা মুসলমান হন। কমলা, কমলা দেখতে যেমন, ভিতর তেমন, খাইতে তেমন, কথা হয় না। বাহির ভিতর যেন আল্লাহ একজাত করে বলেন আমিন।